ক্রিকেটারদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার পক্ষে নন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এ নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেছেন এই অভিনয়শিল্পী। ফেসবুকে মিষ্টি জান্নাত লিখেছেন, সাকিব নাসিরদের ব্যক্তিগত বিষয় নিয়ে নাড়াচাড়া করতে কি আনন্দ আছে তা খুঁজে পাচ্ছি না। পৃথিবীর আর কোনো দেশে এমন আছে কি না জানি না, যারা অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করে এত সময় ব্যয় করে ও মজা পায়। তিনি বলেন, অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে যত সময় ব্যয় করেন এর অর্ধেক সময় নিজেকে নিয়ে চিন্তা করলে আপনি এবং এই জাতি দুই অনেক দূরে এগিয়ে যাবে। কেউ খারাপ কিছু করলে ওইটার জন্য কোর্ট কাছারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, বিচার আচার আমি আপনি না করলেও চলবে। মিষ্টি জান্নাত নিজেও ক্রিকেটের উপর ক্র্যাশ খেয়েছিলেন। একজন ক্রিকেটার তার ধানমন্ডির রেস্টুরেন্টে এসেছিলেন, যার ফলে হয়তো ক্রিকেটের বিষয়ে কিছুটা অবগত রয়েছেন। মিষ্টি জান্নাতের আসল নাম জান্নাতুল ফেরদৌস মিষ্টি। বাংলা চলচ্চিত্র জগতে তিনি মিষ্টি জান্নাত হিসেবেই পরিচিত। শাহাদাত হোসেন লিটন পরিচালিত লাভ স্টেশন চলচ্চিত্রের মাধ্যমে মিষ্টির অভিষেক হয় এবং এর জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলো হলো সিনি বিবি, তুই আমার, আমি নেতা হব, ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় চলচ্চিত্র তুই আমার রানী দিয়ে তিনি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। এছাড়া তিনি ভোজপুরি চলচ্চিত্র রংবাজ খিলাড়িতে অভিনয় করেছেন মিষ্টি। এদিকে বিয়ে বিতর্ক নিয়ে মুখ খুলছেন ক্রিকেটার নাসির হোসেন। নিজের সিদ্ধান্তের প্রতি জোরালো সমর্থন প্রকাশ করলেন তিনি। বুধবার বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, এখানে লুকানোর কিছু নেই, নাটক করার কিছু নাই, আমি সব জেনে শুনি বিয়ে করেছি। এদিকে তার বিয়েকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় চলছে বিতর্ক, কারণ নাসিরের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি আগে বিবাহিত ছিলেন। তামিমা আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন রাকিব হাসান নামে এক ব্যক্তি। এই অভিযোগে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরিও করেন তিনি। তাহলে দর্শক বন্ধুরা, এই মিষ্টি জান্নাত কে? তিনি কেনই বা আমাদের এই সোশ্যাল মিডিয়ায় আলোচনা করতে নিষেধ করছেন নাসির তামিমার বিয়ে নিয়ে? আমরা কেন আলোচনা করব না? নাসির যেখানে অন্যের বউকে বিয়ে করেছেন এবং সেখানে একটি মেয়েও রয়েছে, তাই এ বিষয়ে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সকলকে।